অনুপস্থিত পুলিশরা কাজে যোগ দিতে পারবেন না বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাবো দুর্বৃত্ত মাফিয়া দখলদারিতে রাজনীতিকে চিরতরে বিদায় করতে হবে বলছেন সাইফুল হক এদিকে খালদা জিয়া তার কর্মীদের ছেড়ে দেশ থেকে পালাননি বলছেন মির্জা আব্বাস জানে দেব রাজনীতিবিদদের নিজের সংস্কার করা প্রয়োজন বলছেন মইন খান এবং সর্বশেষ জানাবো ঘুষের হার নির্ধারণ করা এসিলান মাসুদুরকে দায় থেকে অব্যাহতি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঘুষের হার নির্ধারণ করা এসিল্যান্ড ল্যান্ড মাসুদুরকে দায়ী থেকে অব্যাহতি জমির নাম ক্ষেত্রে ঘুষের হার নির্ধারণের অডিও ভাইরাল হওয়া পিরোজপুরের নাজিরপুরের এসি ল্যান্ড সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুদুর রহমানকে অভিযোগের দায় থেকে অব্যাহত দেওয়া হয়েছে গত বছরের জুলাইয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নিয়ে সভার কথোপকথন একটি অডিও স্প্রে সম্প্রতি ইন্টারনেট ছড়িয়ে পড়ে সেখানে জমির নাম জারি করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ছয় হাজার টাকা ঘুষ নেবেন বলে নির্ধারণ করে দেন এসি ল্যান্ডের মাসুদুর রহমান গণমাধ্যমও এটি নিয়ে সংবাদ প্রকাশিত হয় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত বছরের বিশ সেপ্টেম্বর মাসুদুর রহমানকে সাময়িক বরখর করা হয় অডিও ভাইরাল হওয়ার পর সচিব সহকারী সচিব পদমর্যাদা কর্মকর্তা মাসুদুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছিল তখন পিরোজপুরের জেলা প্রশাসকের গঠিত তিন সদস্যের বিশিষ্ট কমিটি অডিও ক্লিপের কথোপকথনের প্রতিবেদন দাখিল করে তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল এরপর সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার অনুযায়ী অসৎ আচরণ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় পরে গত বিশে আগস্ট প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা তৎপরতা সন্দেহাতীত প্রমাণিত হয়নি বলে তিনি তদন্ত প্রতিবেদন উল্লেখ করেন এ অবস্থায় মাসুদুর রহমানের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমান দু হাজার আঠারো অনুযায়ী আনা অসদাচরণ অভিযোগে সন্দেহাতীত প্রমাণ না হয় তাকে এই বিভাগীয় মামলার অভিযোগের দায় হতে অব্যাহতি দেওয়া হলো জনপ্রশাসন মন্ত্রালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেস ও রহমান সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় খালেদা তার কর্মীদের ছেড়ে দেশ থেকে পালাননি বলছেন মির্জা আব্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বেগম খালেদা জিয়াদের কর্মীদের ছেড়ে দেশ থেকে পালাননি খালেদা জিয়া বলেছেন এদেশ আমার মাটি আমার বাইরে আমার কেউ নেই আমি বাইরে যেতে পারবো না মির্জা আব্বাস বলেন বেগম খালেদা জিয়া দেশ থেকে পালিয়ে যাননি কিন্তু হাসিনা তার নেতাকর্মীদের ফেলে রেখে ভারতে পালিয়ে গেছেন আবার বলে হুট করে চলে আসবেন আপনি আমাদের যেভাবে জেলে রেখেছেন সেভাবে আমরা আপনাকে জেলে রাখবো আর শুধু বিচার করব। তিনি বলেন গত কয়েকদিন ধরে কিছু সেলিব্রিটি নেতা গ্রেপ্তার হচ্ছেন গত সতেরো বছরে বার জেলে গিয়েছি কত কোটে গিয়েছি কোনো কখনও কেউ মারেনি বীরের বেশে জেলে গিয়েছি কিন্তু আজকে আওয়ামী লীগ এসব সেলিব্রিটি নেতারা গ্রেপ্তার হয়ে কোর্টে গেলে মার খাচ্ছেন তিনি বলেন আমরা অনেকবার বলেছিলাম তত্ত্বাবধ সরকার দেন শেখ হাসিনাকে বলেছিলাম আমাদের কথা শোনেন কিন্তু আমাদের কথা শুনলেন না তিনি শুনলেন দাদা বাবুদের কথা যদি আমাদের কথা শুনতেন তাহলে জনগণের এত ক্ষোভ হতো না এভাবে পালাতে হতো না এখন বলেন সীমান্তের ওপারে আছি আরে আসেন না আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যে দলের নেতারা কর্মীদের রেখে পালিয়ে যায় সেই দল কইরেন না আরেকটি কথা বলতে চাই যারা তাকে আশ্রয় দিয়েছেন যিনি মাত্র নিরাপদ মানুষকে হত্যা করেছে বিএনপি কর্মীদের হত্যা করেছে করেছে এই সিরিয়াল গুম যারা আশ্রয় দিয়েছেন ফোনও দিয়েছেন কান পেতে শোনেন যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকবে না কিভাবে তা করতে হয় আমরা ভালো করে জানি দুর্বৃত্ত মাফিয়া দখল দায়িত্বে রাজনীতিকে চিরতরে বিদায় করতে হবে বলছেন সাইফুল হক গণঅভ্যুত্থানের পর অধিকার ও মুক্তি অর্জনের কাজ থেকে বিচ্যুত হওয়া যাবে না অন্তর্বর্তী সরকার যেন কোনো কোটাকার কোটারি স্বার্থের জন্য জিমি হয়ে না পড়ে তা নিশ্চিত করতে হবে এই সরকার ব্যর্থ বা বিতর্কিত হওয়ার অবকাশ নেই গণঅভ্যুত্থানের বার্তা হচ্ছে দুর্বৃত্ত মাফিয়া দখলদারদের রাজনীতিকে চিরতরে বিদায় দিতে হবে সাইফুল হক বলেন অন্তর্বর্তী সরকারের অগ্র অধিকার কাজ সম্পর্কে অস্পষ্টতার পাশাপাশি সমন্বয়হীনতাও দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার যাতে আবার বিশেষ কোনো স্বার্থ নিষিদ্ধের কাছে কোনোভাবে জিমি না হয়ে পড়ে তা নিশ্চিত করতে হবে প্রশাসনে যে অস্থিরতা চলছে অবিলম্বে বন্ধ করতে হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে নানা উস্কানি অনৈতিক চাপ ও প্রভাব মোকাবেলা করে তার নিরপেক্ষ চরিত্র বজায় রাখতে হবে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হলে পরবর্তী জাতীয় নির্বাচনে প্রশ্নবিদ্ধ হবে তিনি আশু গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগের পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া কি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখে এটাকে পরিস্থিতি সামাল দিতে অ্যান্টিবায়োটিক ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেন তিনি আশা করেন জন আস্থায় ফিরিয়ে আনতে সংস্থা সবাই দায়িত্বশীল আচরণ করবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন ছাত্র শ্রমিক জনতার গণভূতান একদিন সংঘটিত হয়নি এর পরছনে রয়েছে রাজনৈতিক দলসমূহ ও জনগণের বহু বছরের মরণপণ লড়াই এবারের ফাঁসিবাদ বিরোধী সংগ্রাম ১৬ বছর ও ছত্রিশ দিনের হঠাৎ কোনো ঘটনা ঘটিত হয়েছিনি বিশিষ্ট সাংবাদিক ও লেখক সোহরাব হোসেন যা বলেন অতীত কয়েকবার স্বৈরতন্ত্রের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র আসেনি জনগণের মুক্তি হয়নি এবার সবাইকে জনগণের অধিকার প্রতিষ্ঠার শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে ভদ্রচিত অনেকগুলো কমিশন হয়েছে কিন্তু শ্রমজীবী মেহনতিদের অধিকার নিয়ে কোনো কমিশন হয়নি রাজনীতিবিদদের নিজের সংস্কার করা প্রয়োজন বলছেন মইন খান রাষ্ট্রের অন্য সব ক্ষেত্রের পাশাপাশি ছাত্রজনতার আস্থা অর্জনের রাজনীতিবিদদের নিজেদের সংস্কার করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন বেন পেস্তায় কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেন রাজনীতিবিদদের কথা কেন এদেশের ছাত্র ও তরুণ সমাজ বিশ্বাস করে না এটি হৃদয় থেকে খুঁজে বের করতে হবে আত্মপলব্ধি করতে হবে আমরা গলা ফাটিয়ে যখন কথা বলি তখন কেন ছাত্রজনতা সেটা বিশ্বাস করে না কেন তারা মনে করে এটি কথার কথা আস্তে আস্তে রাজনৈতিক নেতাদের পরিবর্তন হতে হবে আজ এক কথা বলবেন পরে আরেক কথা বলবেন রাজনীতিবিদের এমন আচরণের সমালোচনা করে ডক্টর ময়ন খান বলেন রাজনীতিতে শীর্ষে বলে কথা নেই এটি বলে বাংলাদেশের ছাত্র জনতা ও তরুণদের কাছে আর পার পাওয়া যাবে না ময়ন খান আরও বলেন গণতন্ত্রের মূল হল ভিন্নমত এটি না থাকলে গণতন্ত্র থাকে না এটি কিন্তু বাহত্তর সালেও হরণ করা হয়েছিল পাঁচ আগস্টের দিন সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়া কিন্তু দেশের জন্য সুখকর নয় ভিন্নমত হরণের ফলে কিন্তু তার অবস্থা এমন হয়েছে ভিন্নমত দমন না করলে রাষ্ট্র পরিচালনার কোনো সমস্যা হয় না এটা আমি মনে করি তিনি বলেন বর্তমানে যে অবস্থায় আছি এই সময় আইন নিয়ে কথা বললে এটি অবান্তর ডকট্রিন অব নেসেসিটিতে একটি আইনগত নীতি যা সংকট পরিস্থিতিতে আইন বা নিয়মের প্রয়োগ থেকে বিচ্ছিন্ন হওয়ার অনুমতি দেয় এর মানে হলো যখন কোনো সিদ্ধান্ত নেওয়া বা কাজ করা জরুরি হয় এবং সাধারণ আইন অনুসরণ করা সম্ভব নয় তখন সেই পরিস্থিতিতে বিশেষ অনুমতি দিয়ে আইন প্রয়োগ করা হতে পারে এটি সাধারণ সরকারি বা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যাহত হয় যেখানে জরুরি অবস্থা আইনগত বাধা অতিক্রম করতে হয় অন্তর্বর্তী সরকার সংস্কার প্রসঙ্গে মইন খান বলেন সরকার ব্যর্থ হলে দেশের জন্য সামনে বিপদ অপেক্ষা করছে আর সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটি কোনো সরকারের একার পক্ষের করা সম্ভব নয় বিএনপি এই স্থায়ী কমিটির সদস্য বলেন আমরা এখানে একটি পর্যায়ে এসেছি সবাইকে ধৈর্য ধারণ করতে হবে তাদের অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময় দিতে হবে তবে অন্তর্বর্তী সরকারের মনে রাখতে হবে যে এই সময় কিন্তু সীমাহীন নয় এটা সরকারকে বুঝতে হবে কোনো সময়টা যৌক্তিক আর কোনটি যৌক্তিক নয় কোনো কোনো সংস্কার প্রয়োজনীয় এগুলো সরকার বুঝতে হবে আলোচনায় অংশ নিয়ে এই বক্তারা বলেন সার্বভৌমত্ব সুশাসন সর্বপ্রথম নিশ্চিত করা দরকার অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে কারণ অন্তর্বর্তী সরকার সব সংস্কারের কাজ করতে পারবে না সেখানে রাজনৈতিক দলগুলোকে প্রয়োজন অনুপস্থিত পুলিশে কাজে যোগ দিতে পারবেন না বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি লুকিয়ে আছেন তাদের আর যোগদান করতে দেওয়া হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নিশ্চয়ই তারা কোনো অপকর্মে জড়িত এই কারণে কাজে যোগদান করছে না এমন পুলিশ সদস্যের সংখ্যা নগণ্য তাদের বিষয়ে তথ্য অনুসন্ধান করা হচ্ছে গাজীপুরে সফিপুর আনসার ও ভিপি ডিডিপি একাডেমিতে বুধবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা এবং পঁচিশতম ব্যাচ পুরুষ রিক্রুট সিপাহীদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন সাধারণ মানুষের সুবিধাভোগের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এর সুফল দেশের জনগণই ভোগ করবে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য উপদেষ্টা বলেন শৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অষ্ট উদ্ধারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্য ব্যাপক ভূমিকা রেখেছে স্বৈরাচার সরকার পতনের পর যখন ট্রাফিক বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আইনশৃঙ্খলা বাহিনী শূন্য হয়ে পড়ে তখন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের শৃঙ্খলা রক্ষা ও জননিরপত নিরাপত্তা বিধানে এগিয়ে এসেছে বিশেষ করে আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ডিএমপি থানাগুলোর অভ্যন্তর নিরাপত্তা নিশ্চিত করেছে এবং হজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা নিয়োজিত রয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ